আগত দু সাল আর এই দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের মোবাইল নাম্বার তার ভাগ্য বদলে দিতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার মনে এই ধারণাটা আসতেই পারে এই মোবাইল নাম্বার আবার কি করে ভাগ্য বদলাবে অবশ্যই আপনার মোবাইল নাম্বার থেকে আপনি লাকি নাম্বার জানতে পারবেন যে নাম্বারটা যদি আপনি নিতে পারেন লটারি থেকে আপনার প্রাপ্তি করবে কি করে বার করবেন আপনার মোবাইল নাম্বার থেকে এই নিয়েই আজকের আলোচনা সঙ্গে থাকুন কাটবেন না কাটলে অনেক ভুল করে বসবেন না কেটে দেখুন অবশ্যই জানতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনার জীবনকে বদলে নেবেন আজ আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের লাকি নাম্বার কিভাবে মোবাইল নাম্বার থেকে বার করবেন সেই নাম্বারটা লটারি কাটবেন আর ধনবান হবেন দেখুন সবকিছু কিছু দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপরে তাই বিশ্বাস নিয়ে কিন্তু দেখতে হবে যারা বিশ্বাস করেন না কোনো কিছু নাস্তিক এই অ্যাস্ট্রোলজি বা তন্ত্র মানতে চান না তারা কেটে বেরিয়ে যান দেখতে হবে না আর যারা এইসব মানেন তারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করুন দেখুন বর্তমান পরিস্থিতিতে এসে যে মোবাইল নেই এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যায় না সকলের কাছে আছে ছোট বাচ্চার থেকে আরম্ভ করে বুড়ো প্রত্যেকের এখন একটা করে এই বাক্স দরকার হয় অর্থাৎ মোবাইল দরকার হয় সেই মোবাইলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেকেই জানি না দেখুন আপনার কাছে সব সময় সবচাইতে বেশি সময় এই মোবাইলটাই থাকে তাই আপনার ভাগ্যের সাথে কিন্তু জড়িয়ে যায় আর যে কোনো জিনিস যদি আপনার সঙ্গে লং টাইম থাকে তার ভাগ্য আপনার ভাগ্য কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক সেরকমই এই মোবাইলের থেকে আপনি আপনার ভাগ্য বদলে নিতে পারবেন দেখুন এই মোবাইল এমনই একটা জিনিস দুরকমভাবে ব্যবহার করা যায় একটা হচ্ছে ব্যবহারের মাধ্যমে নিজেকে বরবাদ করা যায় আর একটা হচ্ছে এই মোবাইল ব্যবহারের মাধ্যমে নিজেকে ডেভেলপ করা যায় তাই আমরা এক একজন এক একভাবে এই মোবাইলটাকে ইউজ করি ব্যবহার করি কেউ নিজেরা বরবাদ হওয়ার জন্য ব্যবহার করি কেউ আবার নিজেদের ডেভেলপ করার জন্য ব্যবহার করি কেউ ওই মোবাইল ফোন নিয়ে তার ভাগ্য বদলে ফেলেছে তার ব্রেন প্রচণ্ড প্রচণ্ড হারে কিন্তু একদম স্ট্রং হয়ে গেছে এর থেকে অনেক কিছু শিখেছে জেনেছে আবার দেখবেন তার উল্টোটাও আছে এই মোবাইল হাতে আসার পরে বহু লোকের ব্রেন হ্যাং হয়ে গেছে এবং কুপথে তারা চলেও গেছে এই মোবাইল থেকে তাই যে যেভাবে নেয় ঠিক সেইভাবেই তার কিন্তু জীবনে অ্যাট্র্যাক্ট পরে তাই এই মোবাইল থেকেই আপনি জানতে পারবেন আপনার লটারি কাটার লাকি নাম্বার আর আমি আগেই বললাম যে মোবাইল নেই এরকম কোনো ব্যক্তি কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে নেই প্রত্যেকের কাছে মোবাইল আছে তার মানে আপনারও একটা মোবাইল আছে আপনার কন্যারাশি আপনার মোবাইল আছে তাহলে আপনার এই মোবাইলই কিন্তু বলে দিতে পারে আপনি কোন নাম্বারটা নিলে আপনার ভাগ্য বদলাতে পারে কারণ আপনার ভাগ্যের সাথে এই মোবাইল নাম্বারটা একদম কানেক্ট হয়ে গেছে আবার দেখবেন অনেকের এই মোবাইল নাম্বারের জন্যই জীবনে সফলতা বেড়ে যায় আবার অনেকের এই মোবাইল নাম্বারের জন্যই জীবনে অসফলতা চলে আসে তাই মোবাইলটা এতটাই গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে কি করতে হবে আপনার মোবাইল নাম্বারের লাস্ট দুটো সংখ্যা প্রয়োজন আমি যে কথাগুলো বলব ভালো করে শুনবেন একদম মন দিয়ে শুনবেন কাটবেন না আর এই আলোচনাগুলো আপনাদের জন্য করার উদ্দেশ্য একটাই বহু লোক আছেন এই লটারির পিছনে ছুটে বরবাদ হয়ে গেছেন সঠিকভাবে বুঝতে পারছেন না কিভাবে নেবেন কীভাবে কাটবেন আমি বারবার তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন আপনারা যারা লটারিতে অনেকটাই আসক্ত লটারি ছাড়া থাকতে পারছেন না কাটতেই হবে তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে নিন দেখে নিন আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা বা কী করলে কোন দিকে আপনি এগোলে আপনি প্রাপ্তি আপনার হতে পারে কিছু লটারি থেকে পেতে পারেন এগুলো জানতে গেলে আপনার জন্মচক বিচার করাতে হবে এই অ্যাভারেস্ট ভিডিও বা অ্যাভারেজ সর্বজনীন আলোচনা এর মধ্যে দিয়ে আপনার সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন না সব কিছু 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 জায়গায় নিজের কিছু পরীক্ষা করা দরকার আছে অন্যের পরীক্ষা দিয়ে নিজের কাজ চলে না তাই এটা আমি কিন্তু বলি তাই আজ আমি যে কথাটা বলবো যদি আপনার সব ঠিকঠাক তাকে ভাগ্য সাপোর্ট করে গ্রহের অবস্থান সঠিক থাকে তাহলে কিন্তু এতে মিস হবে না ভুল হবে না আপনার ভাগ্য বদলাবে কেউ কেউ প্রশ্ন করবেন আমার কথা আমি অনেক ভালো আছি লাকি আছি আমার মোবাইল নাম্বার যথেষ্ট পজিটিভ ঠিক আপনারাও আপনাদের এই মোবাইল নাম্বার দিয়ে নিজেদের জীবন বদলে ফেলতে পারবেন তো কী করবেন আপনার যে মোবাইল তার নাম্বার অবশ্যই আছে আপনার কাছে এই দুটো নাম্বার লাস্টের দুটো নাম্বার আপনি দেখুন কত আছে ধরুন আমি সাপোজ বলছি আমি লাস্টের দুটো নাম্বার বলছি টু এইট আছে বা সেভেন ফোর আছে বা থ্রি ওয়ান আছে যে কোনো নাম্বার আপনার লাস্ট থাকতেই পারে এই লাস্টের নাম্বার আপনার প্রয়োজন এই লাস্টের নাম্বারটাকে যোগ করতে হবে যে যোগ ফলটা আসবে সেই যোগ ফলটা আপনি লটারির টিকিটটা কাটবেন এটা কবে কাটবেন নতুন বছর দু হাজার চব্বিশ সাল পড়ার পর অর্থাৎ আপনি এটা জানুয়ারি মাসে ট্রাই করবেন মার্চ মাসে ট্রাই করবেন অক্টোবর মাসে ট্রাই করবেন এগুলো কন্টিনিউ করবেন না অর্থাৎ দু সাল গোটা সালটাই আপনার জন্য এই নাম্বার কাজে দেবে আর এই যে মোবাইল থেকে বার করবেন সেটা কীভাবে বার করবেন আমি বলে দেব খনি বলে দেব কীভাবে বার করবেন সাপোজ আপনার মোবাইল নাম্বার প্রথম মানে প্রথম বলছি লাস্ট দুটো সংখ্যা লাস্টের দুটো সংখ্যা ধরুন ফাইভ থ্রি এই যে ফাইভ থ্রি এটাকে যোগ করবেন তাহলে কত আসলো আট আসলো তাহলে আপনার লাকি নাম্বার আট আবার দেখা গেল সেভেন ফোর হতেই পারে আপনার নাম্বার তাহলে এই সেভেন ফোরকে যোগ দিলে কি হবে সেভেন ফোর এগারো এই এগারো ডাবল হলো ডাবল চলবে না সিঙ্গেল করতে হবে ওয়ান ডিজিজ করতে হবে এই এগারোকে আবারও সিঙ্গেল করে যোগ করবেন এক এক কত দুই অর্থাৎ আপনার লাকি নাম্বার দুই যতক্ষণ সিঙ্গেল না আসবে জোরার সংখ্যা থাকলে ভেঙে ফেলতে হবে জোড়া থাকলে চলবে না জোড়াটাকে ভেঙে আবার যোগ করে সিঙ্গেলে আনতে হবে এরকম আপনার হয়তো আপনার লাস্ট সংখ্যা সাত পাঁচ তাহলে সাত পাঁচ কত বারো বারো চলবে না বারোকে আবার যোগ করুন সিঙ্গেল করে এক আর দুই বারো তাহলে কত তিন আপনার কিন্তু লাকি নাম্বার ওই তিন ঠিক এইভাবে বার করবেন তাহলে আপনার যদি ঠিক এর মধ্যে কোনো একটি সংখ্যা হতে পারে যা খুশি হোক আমি একটা সাপোজ বোঝানোর চেষ্টা করছি আমি বারোই ধরলাম অর্থাৎ আপনার সাত এবং পাঁচ লাস্ট সংখ্যা মোবাইলের হিসাব করে আসল সাত পাঁচ বারো বারোকে সিঙ্গেল করুন অর্থাৎ তিন এই যে আপনার লাকি নাম্বার তিন হলো এই তিন নাম্বারটা আপনি যে কোনো লটারির দোকানে খোঁজ করুন লটারির সব সংখ্যা যোগ করে এই তিন আসে কিনা ওটাও ওয়ান ডিজিজ করবেন যতবার যোগ আসবে মানে দুটো আসবে যোগ করে ফেলবেন দুটো আসবে ভেঙে যোগ করে ফেলবেন এবার পাঁচটা না ছটা নাম্বার সাধারণত থাকে সেগুলোকে যোগ করবেন যোগ ফল যা আসবে যদি যোগ অবশ্যই আপনার বাইশ আসতে পারে চব্বিশ আসতে পারে সেগুলোকে ভেঙে ফেলবেন বা আঠেরো আসতে পারে সিঙ্গেলে নিয়ে আসবেন সিঙ্গেলে নয় থেকে এক থেকে নয় এর মধ্যে আনবেন সেটাই আপনি কাটবেন আপনার এই তিন যেটা বললাম এই তিন যদি ওই নাম্বারগুলো ভেঙে 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 তিনে আসে লাস্ট সংখ্যা তাহলে ওই টিকিটটা আপনি নেবেন ওখান থেকে আপনার ভাগ্য বদলাবে তাই এত ভালোভাবে বোঝানোর পরেও অনেকেই বুঝতে পারবেন না আমি জানি অনেকেই ডিস্টার্ব করবেন ডিস্টার্বই বলবো কারণ বারবার একটা কথা বোঝানো সত্ত্বেও এটা কি ওটা কি সেটা কি হোয়াটসঅ্যাপে এসে তাই আমি বারবার অনুরোধ করব ভিডিওটা দেখবেন বারবার সম্পূর্ণ বোঝানো আছে কেউ হোয়াটসঅ্যাপে গিয়ে জানতে চাইবেন না কারণ আমি মনে হয় না যে কোথাও বাদ রাখলাম বোঝানোর আমি আবারও রিপিট করে দিই আপনার মোবাইল নাম্বারের লাস্ট দুটো সংখ্যা যোগ করবেন যদি দুটো সংখ্যা আসে ভেঙে সিঙ্গেল করবেন তারপর সেই সংখ্যাটা আপনি লটারির টিকিটের সব নাম্বারগুলো একত্র করে যোগ করবেন যোগ করে নিয়ে তার থেকে আপনি সিঙ্গেল করবেন করে যদি আপনার এই মোবাইল নাম্বার যে যোগ করে বার করলেন তার সাথে মিলে যায় ওই কাটবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এগুলো প্রমাণিত কাজ করে তাই এই দু চব্বিশ সাল আসলে পরে আপনি এইভাবে ট্রাই করে টিকিট কাটতে পারেন দারুণ কাজ করবে এবং আপনার ভাগ্যও বদলাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার